অডিও ক্লিক করার পরে একটা অডিও এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং সেই অডিও এখানে আসলে MP3 ফরম্যাটের অডিও, এবং এই অডিওর উপর ডান বাটন ক্লিক করার পরে অডিও আমরা 0 লাইনে অডিও সিলেক্ট করলাম। এখন এই অডিওটা আমরা এখন ছোট করব, ইমেজের বরাবর আনব। এখানে ক্লিক করার পরে ক্লিক করলে ইমেজটা ইমেজের প্যারালালে আমরা রাখলাম। তারপরে এখান থেকে আমরা এটা প্লে করে দেখতে পারি। ওকে, এখন রেন্ডার অপশন থেকে ইমেজটাকে আমরা সেভ করতে পারি। এটা অটোমেটিক কনভার্ট হচ্ছে।